রাজ্যত রঙালীর রঙের মাজতে বন্য হস্তির উপদ্রব। হুজায় আর পলাশবাড়ীত বিহুর দিনে হাতির গছকত দুজনের মৃত্যু। চৌদিশে বাপতি শাহুন রঙালী বিহুর আনন্দত মত্ত রাজ্যবাসী। কিন্তু অব্যাহত থাকিল বনরিয়া হাতির তাণ্ডব। বন বিভাগের চরম হেমাহির ফলতে হুজায় আর পলাশবাড়ীত একদিনাই প্রাণ গল দুই নিরীহ লোকর। ঘরের ওর দিকে হাতি আসছিল, হাতি আহতে মানে দেউতার মানুষ কেটে খেদি আসলে, তাতে দেউতার খেদিবর গেছিল। কাকি বন বিভাগের অন্তর্গত বালিগাঁওত হাতি খেদিবলৈ গৈ মৃত্যুক আকোয়ালি ললে আনন্দ শইকীয়া নামের লোকজনে। আনহাতে পলাশবাড়ির চান্দুবিত মাছ মারি ঘরলৈ উভতার পথতে বনরিয়া হাতিয়ে আগুচি ধরে কচকি হত্যা করে যোগ্য কছারী নামের যুবকজনক। এনেদরে বনরিয়া হাতিয়ে প্রাণ লৈছে এজনের পিছত আন এজন নিরীহর। হাতি মানুষের সংঘাতর ফলতে রঙালী বিহুর দিনাই দুটা পরিয়াল নামিল কাল অমানিশা। তৎসত্ত্বেও কান সার নাই প্রমীলা রাণী ব্রহ্মর বিয়াগুম বিভাগটোর। হুজাইৰ পৰা প্ৰণৱ শৰ্মা আৰু ৰাণীৰ পৰা ধৰ্মেন্দ্ৰ দাস, নিউজ 18, অসম, নৰ্থ ইষ্ট।